হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম রবিল জিরো নাইন টিভিনে আবার আপনাদের সামনে হাজির হলাম চতুর্থ পর্ব নিয়ে চতুর্থ পর্ব আপনাদেরকে তৃতীয় পর্বে দেখিয়েছিলাম যে ভ্যাটিক্যাল এবং একশো দশ ভোল্ট সাপ্লাই বা ফ্লাইব্যাকে ইন হবে এই ফ্লাইব্যাকে একশো দশ ভোল্ট ইন হবে এবং ভার্টিকাল চব্বিশ ভোল্টেজ আমাদের আটাত্তর শূন্য চল্লিশ একটি আইসি আছে এই আইসিতে এই যে দেখেন এই আইসিতে আটাত্তর শূন্য চল্লিশ এখানে চব্বিশ ভোল্টেজ ইন হবে এই সেকশনটি এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে এই যে এত দূর পর্যন্ত এটা হচ্ছে আমাদের ভার্টিকাল সেকশন অবশ্যই মনে রাখবেন যখন দেখবেন আমি খাতাতে দেখে দেই তখন দেখবেন যে আমাদের টিভির স্ক্রিনটা এরকম ধরেন আমাদের টিভির স্ক্রিন এটা টিভির স্ক্রিনের মধ্যে আমাদের এরকম একটি দাগ হয়ে আছে উপরেও ছবি নেই নিচেও ছবি নেই এটা হচ্ছে ভার্টিকাল সমস্যা তো আমাদের ভার্টিকাল সমস্যা হলে এইদিকে এইরকম মাঝখানে আমাদের এরকম একটি আমাদের সোজা দাগ আসবে সাদা দাগ ডিসপ্লের মধ্যে এরকম সাদা একটি দাগ আসবে তাহলে আমাদের বুঝে নিতে হবে এই ভার্টিকাল সেকশনে প্রবলেম আছে এই ভার্টিক্যাল সেকশনে প্রবলেম থাকলে তো আমার একটি ভিডিও আপলোড করা আছে কালার টিভির মানে একেবারেই আপনাদেরকে প্র্যাকটিক্যালে আমি দেখিয়ে দিয়েছি যে ভার্টিকালের সমস্যা হলে কিভাবে আপনারা সমাধান করবেন ওই ভিডিওটি দেখে নেবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে এটা মূলত ভার্টিকাল সেকশন হ্যাঁ এটা মূলত ভার্টিকাল সেকশন ভার্টিকাল সেকশনে চব্বিশ ভোল্টেজ আমাদের ইনপুট হবে চব্বিশ ভোল্টেজ ইনপুট হবে আমাদের ম্যান আইসি থেকে আমাদের এখান থেকে আমাদের এই দুই সাইডের পিনে ইন ভোল্টেজ সিগনাল দিবে তাহলে আমাদের ভার্টিক্যাল আইসিটি চালু হয়ে যাবে এই ভ্যাটিকালাইসিটি চালু হলে আমাদের ডিসপ্লেতে ফুল স্ক্রিন ছবিটি আসবে আর আমাদের চতুর্থ পর্বে যেটা শেখানো ছিল সেটা হচ্ছে আমাদের এখানে তিন নাম্বার ডায়েটে প্রথম ডায়েটে আপনাদের একশো দশ ভোল্ট দ্বিতীয় ডায়েটে আমাদের তো আমাদের তিন নাম্বার ফিনে এখান থেকে এখানে ভোল্টেজটি কোথায় এসেছে দেখেন এখা এটাতে আমাদের রেগুলেটিং ভোল্টেজ এখানে আমাদের তেইশ তিরাশি আটত্রিশ শূন্য সাত এই ট্যান্ডেস্টার দুইটি থাকে এই ট্যান্ডাস্টার দুইটি ঢুকে আমাদের দশ ভোল্টেজ ইনপুট হয় এবং এইট ভোল্টেজ এবং ফাইভ ভোল্টেজ আউটপুট হয় এটা আমাদের রেগুলেটিং সিস্টেম রেগুলেটিং সেকশন এই রেগুলেটিং সেকশনটি আমাদের এইট ভোল এবং ফাইভ ভোল আমাদের মেনআইসিতে ইনপুট হয় মেনআইসিতে ইনপুট হওয়ার পরে আমাদের টিভিতে ইন ভোল্টেজ সিগন্যাল দেওয়ার পরে টিভিটি চালু হয় আমাদের এটা হচ্ছে রেগুলেটিং ভোল্টেজ এখানে রেগুলেটিং ভোল্টেজ দশ ভোল্টেজ আমাদের রেগুলেটিং ভোল্টেজে আমাদের এখানে ইন করতে হবে আর আমাদের চার নাম্বার যেই ডায়েটটি আছে এই ডায়েটটি হচ্ছে সাউন্ড সেকশন এই যে দেখেন আমাদের এখানে দু হাজার একটি আইসি আছে এই আইসিটি এটা হচ্ছে সাউন্ড সেকশন আপনাদের চতুর্থ পর্বে আমি এটা শিখিয়ে দিলাম সাউন্ড সেকশন রেগুলেটিং সিস্টেম এবং ভ্যাটিকাল সেকশন এই তিনটি সেকশন আপনাদের যখন সাউন্ড সমস্যা হবে তখন অবশ্যই এই সাউন্ডের মধ্যে আপনাদের কাজ করতে হবে যখন টিভিটি চালু হবে না স্ট্যান্ড বাই প্রবলেম হয়ে থাকবে তখন রেগুলেটিংয়ে কাজ করতে হবে যখন আপনাদের স্ক্রিনের মধ্যে যখন একটি দাগ পরে থাকবে মাঝখান দিয়ে একটি দাগ পরবে তখন আপনাদের ভ্যাটিক্যাল সেকশনে কাজ করতে হবে তো এটা অবশ্যই ফলো রাখবেন আমাদের সাউন্ড সেকশনে বারো থেকে পনেরো এই ভোলটেজটি আমাদের সাউন্ড সেকশনে ইন হতে হবে আর একটি ম্যানআইসি থেকে আমাদের একটি অডিও সিগনাল ইন করতে হবে ইন করলে আমাদের আউটপুট অডিও বের হবে অডিওটি আমাদের দিকে দেখায় অডিও সেকশনটি হচ্ছে এই সেকশনটি হচ্ছে অডিও সেকশন আর এই সেকশনটি হচ্ছে ভ্যাটিক্যাল সেকশন অবশ্যই মনে রাখবেন এই যে আমাদের আঠাত্তর শূন্য চল্লিশ এই আটাত্তর শূন্য হচ্ছে ভ্যাটিক্যাল আইসি আর আপনাদেরকে এই যে এই যে দেখেন দুইটি ট্যান্ডেস্টার আছে এই দুইটি টেন্ডেস্টার এই সেকশনটা হচ্ছে আমাদের রেগুলেটিং সিস্টেম মানে রেগুলেটিং সেকশন যেটা আমাদের স্ট্যান্ড বাই রিলিজ করে স্ট্যান্ড বাই প্রবলেম হলে এখান থেকে রেগুলেটিং প্রবলেম হলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যায় তো চতুর্থ পর্বে আপনাদেরকে যতটুকু শেখাতে পেরেছি আপনাদেরকে ভার্টিক্যাল সাউন্ড এবং রেগুলেটিং এই তিনটি সেকশন এখানে আমাদের রেগুলেটিং সিস্টেম দশ ভোল্টেজ নয় ভোল্টেজ বারো ভোল্টেজ এডের মধ্যে থাকতে পারে এবং আমাদের সাউন্ড সেকশন বারো থেকে পনেরো এবং আঠারো ভোল্টেজ থাকতে পারে আমাদের আউট আউটপুট ভোল্টেজ আমাদের ইন ভোল্টেজ সেখানে ইন করতে হবে সাউন্ড সেকশনে বারো থেকে আঠারো পর্যন্ত এবং রেগুলেটিং নয় থেকে বারো অথবা পনেরো পর্যন্ত আমাদের রেগুলেটিং সিস্টেম ভোল্টেজ থাকতে হবে এই এই ছিল আপনাদের চতুর্থ পর্বে শিখানো ভার্টিকাল সেকশনের সমস্যাটি দেখে নেন আপনাদের স্ক্রিনের মধ্যে এই সমস্যাটি হলে আপনাদের ভার্টিকাল সেকশন সাউন্ড সমস্যা হলে আপনাদের এই সেকশন সাউন্ডের প্রবলেম হলে সাউন্ডের এখান থেকে প্রবলেম হয় অন্য অন্য জায়গার থেকেও প্রবলেম হয় যাই হোক অনেক আপনারা রেগুলার ভিডিও দেখতে থাকেন অবশ্যই খুঁটিনাটি সব বিষয়ে তুলে ধরবো আর রেগুলেটিং সিস্টেম হচ্ছে এটা তো বন্ধুরা আজকের চতুর্থ পর্বে যতটুকু শিখাতে পেরেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম